সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকেন সে কামনাই করছি তো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের আলোচনাগুলো হয়ে থাকে আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাচ্ছি অথবা যারা অন্যান্য দেশ থেকে ইউরোপের কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছি তাদের জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আলোচনা নিয়ে এসেছি পূর্ব ইউরোপের স্থল একটি দেশ এবং সেনজেন ভুক্ত যে দেশটি সেটি হচ্ছে স্লোভাকিয়া তো স্লোভাকিয়ার ব্যাপারে আমি যে আলোচনাগুলো করব আজকে আপনাদের জন্য অবশ্যই আপনারা আশা করছি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা স্লোভাকিয়া হচ্ছে সেনজেনভুক্ত একটি দেশ এবং পূর্ব ইউরোপে অবস্থিত খুবই উন্নত মানের একটি দেশ এবং তাদের জীবনযাত্রার মান কি কিন্তু খুবই উন্নত তো এখন আমি আপনাদেরকে ডিটেলস বলছি সেই দেশটির ব্যাপারে স্লোভাকিয়া পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ সেনজেনভুক্ত যার আয়তন মাত্র মাত্র বর্গমাইল পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশি নাগরিকদের জন্য কিন্তু সেখানে রয়েছে অনেক সুযোগ সুবিধা এবং স্লোভাকিয়ার ভিসা কিন্তু বাংলাদেশি নাগরিকরাও পেয়ে থাকেন সাধারণত রড কাটা কনস্ট্রাকশন ক্লিনার হোটেল বয় ইলেকট্রিশিয়ান ইত্যাদির কাজের জন্য স্লোভাকিয়াতে এশিয়া থেকে শ্রমিক নিয়ে থাকে মধ্যে বাংলাদেশও কিন্তু অন্তর্ভুক্ত সাধারণত আপনি যদি স্লোভাকিয়াতে যেতে চান যদি আপনি ওয়ার্ক পারমিট সেখান থেকে পেতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ হবে দুই বছর অথবা এক বছর সিঙ্গাপুরের মতোই কিন্তু সেখানে আপনি দুই বছরও কিন্তু ওয়ার্ক পারমিট হয় সিঙ্গাপুরে এক বছরও ওয়ার্ক পারমিট হয় সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তারপর হচ্ছে তবে আপনি চাইলে পরবর্তীতে কিন্তু মেয়াদ বাড়াতে পারেন যেটা আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী আছি এখন আমরা যেটা করে থাকি সেটা আমাদের এক বছরের পারমিট শেষ তারপর আমরা কিন্তু রিনিউ করতে পারি অথবা দু বছরের পারমিট শেষ আমরা রিনিউ করতে পারি এটাও কিন্তু স্লোবাকেও কিন্তু সেম এটাই হতে হয় আপনি যদি বৈধভাবে যদি সেখানে আপনি পাঁচ বছর যদি আপনি সেখানে কাজ করেন বসবাস করেন সেক্ষেত্রে পাঁচ বছর পরে আপনি পি এর জন্য আবেদন করতে পারবেন যেটা আমরা সিঙ্গাপুরে করতে পারি না পাঁচ বছর পরে আপনি সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু আপনি আবেদন করতে করতে পারবেন যদি আপনি পাঁচ বছর বৈধভাবে সেখানে বসবাস করেন অথবা কাজ করে থাকেন সেখানে আপনি তাহলে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন এটা আপনাকে মনে রাখতে হবে এটা আপনারা যারা যেতে চাই বা আপনারা যারা যেতে চান স্লোভাকিয়াতে তাদের জন্য কিন্তু এটা খুবই একটি প্লাস পয়েন্ট স্লোভাকিয়াতে এবার আমি বলল বেতন সম্পর্কে আপনি কত বেতন পেতে পারেন সেখানে সেখানে কি সিঙ্গাপুর থেকে বেশি বেতন পাবেন না কম বেতন পাবেন সেখানে কিন্তু তাদের মুদ্রা হচ্ছে কিন্তু ইউরোপ তো সেখানে আপনি স্লোভাকিয়াতে যদি আপনি কাজ করেন সেখানে সর্বনিম্ন বেতন যেটা সেটাতে হচ্ছে ছয়শো থেকে আটশো ডলার ইউরো সরি ছশো থেকে আটশো ইউরো স্লোভাকিয়ার যেটা সর্বনিম্ন বেতন সেটা তবে আপনার স্কিল অভিজ্ঞতা এবং কাজের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে আপনার বেতন কিন্তু আরও বাড়তে পারে সেটা অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের উপর কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করবে যে কাজগুলোর কথা আমি একটু আগে বলেছিলাম কনস্ট্রাকশন সাইটের যে কাজ অথবা ক্লিনার ইলেকট্রিশিয়ান এই কাজের উপর আপনার কতটুকু অভিজ্ঞতা আছে সেটার উপর নির্ভর করবে আপনার স্যালারিটা স্লোভাকিয়াতে সাধারণত দৈনিক ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন আপনি কাজ করতে পারবেন দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন আপনার কাজ সেখানে আপনি চাইলেও কিন্তু আপনি সেখানে ওভারটাইম করতে পারবেন এবং ওভারটাইম করাও যায় সেখানে এখন বলছি যে স্লোভাকিয়াতে কী ধরনের ভিসা হয়ে থাকে এবং বাংলাদেশিরা কী ধরনের ভিসাগুলো সেখানে পেয়ে থাকেন একটা বলা হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট ভিসা আপনি সেখানে যেতে পারবেন তারপর ভিসা যারা যেতে চান বিভিন্ন দেশ যারা ঘুরেছিলেন যেমন আপনি যদি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড তারপরে যদি আপনি ঘুরে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি স্লোভাকিয়ার টুরিস্ট ভিসা আপনি পেতে পারেন তারপরে তিন নম্বর হচ্ছে ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসার জন্য আপনাকে অবশ্যই সে দেশের যে কোনো কোম্পানি থেকে আপনাকে ওয়ার্ক পারমিট আগে পেতে হবে তারপর আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে যারা বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে টুরিস্ট ভিসার মাধ্যমে ইউরোপে আসার চেষ্টা করছেন তাদের জন্য স্লবই হবে ধারণ একটি রাস্তা আপনি যদি বাংলাদেশ অথবা মধ্যপ্রাচ্য সৌদি আরব দুবাই কাতার তারপর বাহারাইন অন্যান্য দেশ থেকে ইরাক ইরান থেকে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর একটি পজিশন হবে এবং খুবই সুন্দর একটি রাস্তা হবে আপনার জন্য যেন আপনি সেখানে যেতে পারেন কারণ দু এবং বিশ এর কোভিড নাইনটিনের আগ পর্যন্ত শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা জমা হয়েছিল ছত্রিশ হাজার সাতশো তার মধ্যে একত্রিশ হাজার ভিসা আবেদন মঞ্জুর করা হয়েছে তার মানে যদি ছত্রিশ হাজার ভিসা ছত্রিশ হাজার সাতশো ভিসা অ্যাপ্লাই হয়ে থাকে ট্যুরিস্টের জন্য কিন্তু তোর মধ্যে একত্রিশ হাজার ভিসা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিয়েছে তার মানে কত প্রায় তো আপনার এইট্টি পার্সেন্টের মতো কিন্তু আপনি সেখানে তারা লোক ঢুকতে পারে ট্যুরিস্ট ভিসায় তাহলে আপনি কিন্তু সেই হিসেবে যেতে পারেন আপনি মধ্যপ্রাচ্য থেকে যারা আমাদের প্রবাসী ভাইরা যারা সৌদি আরব তারপরে দুবাই কাতার বাহারাইন ওমান যারা আছেন তারা কিন্তু এভাবে যেতে পারেন এবার বলছি আপনি কোথায় স্লোভাকিয়ার জন্য ফাইল জমা দেবেন স্লোভাকিয়ার ফাইল কোন অ্যাম্বাসিতে আপনি জমা দিতে পারবেন বাংলাদেশি নাগরিকরা বিশ্বের যে কোনো দেশের চেক দূতাবাস অ্যাস্তোনিয়া দূতাবাস স্লোভানিয়া দূতাবাস স্লোভ্যাকিয়ার দূতাবাস এ ফাইল জমা দিতে পারবেন বাংলাদেশে স্লোভাকিয়ার অ্যাম্বাসি না থাকায় সকল প্রকার শর্ট টার্ম ভিসা আপনি ঢাকার ইতালি জমা দিতে পারবেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু ঢাকা যে ইতালি আছে সেখানে কিন্তু আপনি ফাইল জমা দিতে পারবেন স্লোভাকিয়া যাওয়ার খরচ এবার খরচের ব্যাপারে আমি আলোচনা করছি আমরা তো জানি যে আমরা যারা বাংলাদেশি আছি আমরা কিন্তু দালাল ছাড়া আমরা যেতে পারি না বা আমরা যদিও যাই কিন্তু আমাদের সেক্ষেত্রে অনেক অনেক অন্যান্য দেশের তুলনায় হিউজ পরিমাণ টাকা আমাদের খরচ হয় ডাবল খরচ হয় তো ক্ষেত্রে স্লোভাগিয়া যাওয়ার খরচ হচ্ছে যদি বাংলাদেশের কোনো এজেন্সি ধরে তো ক্ষেত্রে স্লোভাগিয়া যাওয়ার খরচ হচ্ছে যদি বাংলাদেশের কোনো এজেন্সি ধরে যান তাহলে আপনাকে আট থেকে দশ লক্ষ টাকা লাগবে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আপনার আট থেকে দশ লক্ষ টাকা লাগবে আর যদি সরকারিভাবে যান তাহলে এক থেকে দেড় লক্ষ টাকা লাগবে আপনি যদি সরকারিভাবে যেতে পারেন তাহলে এক থেকে দেড় লক্ষ টাকা লাগবে মাত্র এই পূর্ব ইউরোপীয় দেশ স্লোভাকিয়া আপনার যেতে তো এখন আপনি বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি যেতে পারেন অথবা সরকারিভাবে যেতে পারেন সরকারিভাবে আপনি কিভাবে যাবেন এখন যে আমি বললাম যে সরকারিভাবে সরকারিভাবে যাওয়ার জন্য আপনাকে বাংলাদেশ ওভারসিজ লিমিটেড বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েসল যেটাকে আমরা সংক্ষেপে বলি বোয়েসল এল এর মাধ্যমে আপনি যেতে পারেন বয়েসল কিন্তু ঢাকাতে বাংলাদেশে সরকারের অনুমোদিত হ্যাঁ তারা একটা লিমিটেড কোম্পানি তারা কিন্তু অনেক লোক নিয়ে থাকে ওদের মাধ্যমে যদি আপনি যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার লাগবে শুধুমাত্র এক থেকে দেড় লক্ষ টাকা আমি আবারও বলছি এক থেকে দেড় লক্ষ টাকা আপনি যেতে পারবেন তো এখন আপনাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারে আর না পারলে আমি আপনাদেরকে জেনে জবাব দেওয়ার চেষ্টা করব তো আবারও বলছি বাংলাদেশের জন্য তিন ধরনের ভিসা দিয়ে থাকে স্লোভাকিয়া স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা আপনি এগুলোর জন্য আবেদন করতে পারেন এবং ফাইল জমা দিতে পারেন আর সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে আছেন তারা সৌদি আরব দুবাই কাতার ওমান বাহরাইন এই সকল দেশে যারা আছেন তারা কিন্তু স্লোভাকিয়ার ফাইল জমা দিতে পারবেন এবং ওই সকল দেশে কিন্তু স্লোভাকিয়ার দূতাবাস আছে সেক্ষেত্রে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আপনারা সেই কাজগুলো করতে পারেন এবং স্যালারি সেখান থেকে আপনি পেতে পারেন ছয়শো থেকে আটশো ইউরো প্রাথমিকভাবে মানে সর্বনিম্ন স্যালারি যেটা সেটা আপনার অভিজ্ঞতার উপরে কিন্তু তখন আপনি স্যালারি আর ইনক্রিজ হবে এবং আপনি ভালো ধরনের একটা অ্যামাউন্ট পেতে পারেন আপনার সেখানে ওয়ার্ক পারমিট দুই বছর অথবা এক বছর হয়ে থাকে পাঁচ বছর যদি আপনি বৈধভাবে সেখানে থাকেন কাজ করেন কন্টিনিউয়াসলি তাহলে আপনি পাঁচ বছর পরে পিআরের জন্য আপনি আবেদন করতে পারবেন যেটা আমরা সিঙ্গাপুরে পারি না এবং আমাদের সেই ধরনের সুযোগ সুবিধা থাকে না তো বন্ধুরা আজ এ পর্যন্ত আপনাদের আরও জানা থাকলে ইউরোপের অন্যান্য দেশগুলো নিয়ে আলোচনা নিয়ে আসবো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আমি লোক পাঠাই না ভাই আমার ওই ধরনের কোনো লিঙ্ক নেই পাঠানোর অথবা আমি ওই ধরনের কাজগুলো করি না আপনারা আপনাদের মাধ্যমে চেষ্টা করতে পারেন অথবা বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে দেখতে পারেন আমি আবারও বললাম যে বয়েস এর মাধ্যমে আপনারা যেতে পারেন তারা কিন্তু প্রায়শই লোক পাঠায় থাকে ইউরোপের বিভিন্ন দেশে শ্রমিকদের চাহিদা অনুযায়ী তারা সেভাবে পাঠায় তো আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম